আচ্ছা, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার কি লাগবে আমার? শীর্ষ উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা, নিয়ামক রেখা। ঠিক আছে, শীর্ষ গত কোশ্চেনের মতোই আর কি। কি কি বাইর করতে হবে আমি লিখি। শীর্ষ না, শীর্ষ উপকেন্দ্র, উপকেন্দ্র উপকেন্দ্রিক কেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ, আচ্ছা এই দুইটা। তার আর কি চাইছে? নিয়ে অক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখা আর কি চাইছে? অক্ষরেখা, অক্ষরেখা, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা, নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণের জন্য আমার নিয়ামক রেখার পাদবিন্দুটাও দরকার হয়। ভাইয়া, হ্যাঁ এখানে যে ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছে, শুধু সমীকরণ বের করে নাই। উত্তর মেলা আচ্ছা দেখেন, আচ্ছা, সমস্যা নেই, আমরা তো দৈর্ঘ্যটা আরো ইজি, তাই না? দৈর্ঘ্যটা আরো ইজি না? একদম ইজি, হ্যাঁ কিন্তু প্রশ্নে শুধু উপকেন্দ্রিক লম্ব আর লেখা আছে। এখন আচ্ছা, উপকেন্দ্রিক আমরা লম্ব করি, বলতে সমস্যা নেই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ না দৈর্ঘ্য কিভাবে বুঝবো? আচ্ছা, লাস্টে যে কমা কমা দিয়া তারপরে কি সমীকরণ লিখছে না? উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা ও নিয়ামক রেখা সমীকরণ। তো এই হিসাবে অক্ষরেখা সমীকরণ হতো, তাই না? তো ওই হিসাবে আমি সমীকরণটা হ্যাঁ, বুঝছি। তো জামিল, তুমি ভালো আছো? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আমি তো ভালো থাকি সবসময়, সবসময় ভালো থাকি, ভালো থাকতে হয়। দুইয়ের দুইয়ের ডি নাম্বার অঙ্কটা মিলাইতে পারি নাই। দুয়ের দুয়ের ডি নাম্বার? জি 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 ও জি 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 কোনে উত্তরমালার সাথে মিলাইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি যে ম্যাথটা করতেছি সেটাই? মনে হয়েছে যে উত্তরমালার ঠাকুর। জি ভাইয়া, উত্তরমালা ভুল দেওয়া আছে। ও আচ্ছা, দেখছো ঠিক আছে, তাহলে ঠিক আছে। দেখছো, তোমরা তাহলে তোমরা ঠিক আছো, উত্তরমালায় ভুল ভুল থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা সুন্দর করে গুছাই নেই, কি বলো? হ্যাঁ, এটাকে সুন্দর করে গুছাই নেই, কিভাবে গুছাবো? আগে আমরা কি করব, এই যে জিনিসগুলো একসাথে রাখি, মানে স্কোয়ার যুক্ত অংশগুলো একসাথে রেখে দিলাম, আর স্কোয়ার ছাড়াগুলো আর একসাথে নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার তুমি কি করবা, কি করবা, কি করবা, কি করবা, এখান থেকে 5 কমা নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 3x, তাই না? এইখানে বলো তো দেখি কত যোগ করলে তোমার সূত্র হবে? থ্রি নাইন বাই বাই ফোর টু? হ্যাঁ হ্যাঁ, থ্রি বাই টু থ্রি বাই টু, টু হ্যাঁ বাই থ্রি। থ্রি টু বাই থ্রি ভালো টু বাই করে টু চিন্তা, ভালো হ্যাঁ থ্রি করে। বাই টু ভাইয়া নাইন আচ্ছা, বাই ফোর নাইন বাই বাই ফোর, ফোর নাইন বাই ফোর, কারণ এইখানে তো আমি দুই থ্রি নিব, বাই তাই না? স্কোয়ার। এইখানে তো দুই নিব, তার মানে এইখানেও দুই নিতে হবে, এইখানে হলো 9/4। থ্রি বাই টু স্কোয়ার, হ্যাঁ, 9/4, আবার 9/4 বাদ দিব। 9/4 নেওয়া আসলে তো জিনিসটা এমন না, 5 × 9/4, তাই না? বুঝছো সবাই? সবাই কি বুঝছো এটা? ভাইয়া আরেকবার। আচ্ছা আরেকবার, আরেকবার দাঁড়াও, আমি একটু শেষ করে নেই। ওকে দেখো, এইখানে আমি যেটা করছি যে এক্স স্কোয়ার 3x, এখানে আমার চক্রান্তটা ছিল যে এইটা, এই যে সূত্রটা বানাবো, হোল স্কোয়ারের সূত্রটা বানাবো, এই কারণে এই যেখানে আমার 2 লাগবে, আর 2 দিয়ে ভাগ করে দিলাম, শেষ। 2 লাগছে, 2 আনছি, 2 দিয়ে ভাগ করে দিছি। এখন 3/2, 3/2 মানে কি? এটা কি স্কোয়ার? 3/2 কি স্কোয়ার করলে কি হয়? 9/4। দেখো এবার কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে কিনা। এরপরে দেখো, তোমার তো এই যে 9/4 আনো না, এখানে তো 5 × 9/4 আনছো, এই কারণে যে 5 × 9/4 বাদ দিছো। বুঝছো সবাই? জি ভাইয়া, বুঝছো এইটুকু? জি ভাইয়া, হ্যাঁ, সমস্যা হবে না? আচ্ছা, তো এইবার আমাকে বলো তো দেখি, এখান থেকে আমি কি কমন নিতে পারি? 4 কমন নিতে অবশ্যই, আর এইটুকু যোগ করে দেখি, এটা যোগ করলে কি হয়? 16 সাথে 45 যোগ করলে কত হয়?
16 সাথে 42 61 মেবি হ্যাঁ 61 বোধ হবে আচ্ছা তো এখন আমি যেটা করব সেটা হলো 4 কমন নিই 4 কমন নিলে কি হবে 4 না সরি 10 কমন নিই y খালি করতে হবে 10 কমন নিই 61 বাই 40 আর এই 5 দিয়ে ভাগ করে দিব 5 দিয়ে ভাগ করলে 2 থাকে এই কিভাবে গুছাইলাম বুঝছো জি ভাইয়া এই ইয়া রিনি রিনি বুঝছো হ্যাঁ গুছানো বুঝছি কিন্তু হচ্ছে এর আগে যা হয়েছে এগুলো কিছু বুঝি নাই আচ্ছা এর আগে তো কিছুই হয় নাই জাস্ট গুছাইছি গুছাইনি আসছে আচ্ছা এবার বাচ্চারা তোমরা আমাকে বলো তো দেখি এখানে এর ভ্যালু কত হাফ এর ভ্যালু 2/4 2/4 মানে কি হাফ শাবাশ হাফ এর ভ্যালু হলো হাফ সুন্দর এরবার বলো এখানে আমার শীর্ষ কত -3/2 -61/2 সুন্দর হলো এবার আমাকে বলো কার উপর স্কয়ার আছে আর কার উপর স্কয়ার নাই তাহলে আমি যোগ বিয়োগ কার সাথে করব ভুজের সাথে নাকি কুটির সাথে কুটির সাথে যোগ বিয়োগ কুটির সাথে সুন্দর হইলো উপকেন্দ্র হইলো হইলো উপকেন্দ্র জি ভাইয়া তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি y = -16 y = -61/40 তারপর এখানে কি কি হিসাব করে দিবা না হিসাব করে দিবা আচ্ছা এবার আমাকে বলো অক্ষ কত x = -3/2 হ্যাঁ এই অক্ষটা সবাই বুঝতে পেরেছো কত অক্ষটা সবাই বুঝতে পেরেছো অক্ষরেখাটা স্কয়ারের ভিতরে অংশটুকু কি অক্ষ না জি ভাই সুন্দর নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে জি ভাই জি ভাই নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে কোটির সাথে বিয়োগ হবে এটা হবে কিনা বুঝছো সবাই বুঝছো আচ্ছা তো নিয়ামক রেখার পাদবিন্দু কত হবে সমীকরণ কি হবে y = -61/40 এই হইছে সবার বুঝছো সবাই জি ভাইয়া পাক্কা পাক্কা ওকে সুন্দর তাহলে আমরা এটা শেষ করতে পারলাম সুন্দর এইবার পরেরটা হলো আমাদের তিন শেষ এবার চার আর এটা কি শর্ট ট্রিক্সে করতে পারবা ভাইয়া আমি শর্ট ট্রিক্সে করছিলাম আরে জোস এইভাবে করো নাই শর্ট ট্রিক বলতে ভাইয়া ডিফারেন্সিয়েশন কইরা হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কইরা হ্যাঁ হ্যাঁ পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পারবো ওকে সুন্দর তাহলে আর দেখাইলাম আচ্ছা হলো ভাই দেখাবেন আচ্ছা পার্সিয়াল ডিফারেন্সিয়েশনে তোমার যার উপরে প্রথমে করতে হবে যে যার উপরে স্কোয়ার আছে x এর উপরে স্কোয়ার আছে তো x এর সহগ এক বানাইতে হবে x এর সহগ এক বানাইতে হলে কি করা লাগবে তোমার 5 দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে জিনিসটা কেমন হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y মাইনাস 4/5 সমান শূন্য তো এবার পুরোটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে কারণ কি আছে স্কোয়ার আছে x এর উপরে স্কোয়ার আছে এটাকে পুরোটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে কি হবে 2x প্লাস 3 এখন রিমি চলে যাবে পুরোটা শূন্য মাইনাস 3 না ভাইয়া যাব না থাকবই আচ্ছা ঠিক আছে x এর ভ্যালু কি আসলো আমার শীর্ষ কি আসলো x এর ভ্যালু 3/2 -3/2 আসলো এখন এই জিনিসটা আমি যদি এই সমীকরণে বসাই এই সমীকরণে বসাই তাহলে y এর ভ্যালুটা পাবো না পাবো জি ভাই -61/40 হ্যাঁ ওটাই আসবে আর আমাকে বলো যে এই সমীকরণে এই সমীকরণ থেকে আমাকে বলো এই সমীকরণে বলো তো দেখি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে y সহগ এটা না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
জি ভাইয়া জি ভাই মডুলাস করে হ্যাঁ আর এইখান থেকে এ এর ভ্যালু কত হবে মাইনাস -4 দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা হবে কি এ এ কি আমাদের তাই আসলো না আসলো জি ভাইয়া জি ভাইয়া বুঝছো সবাই বুঝছো সবাই জি ভাই বুঝছি জি ভাই সুন্দর পরে শেষ হলো তিন নাম্বার শেষ এবার চার নাম্বার চার নাম্বারটাতে দেখতেছো চার নাম্বার কোশ্চেনটা বোধহয় তোমরা জানো না আমি একটু লিখে দেই y স্কয়ার সমান 8x প্লাস 5 এটা হলো একটা সমীকরণ এটা আমাদের 6 নাম্বার ও তোমাদের 6 নাম্বার যাই হোক তো তোমাদের 6 নাম্বারে দেখো এই সমীকরণের শীর্ষ চাইছে শীর্ষ আর কি চাইছে উপ কেন্দ্রিক আমারও তো কেতাবুদ্দিন কিন্তু মিলতেছে না তো চার নাম্বার তো এটা না ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার দেখো ছয় নাম্বারে পাইছো জি ভাইয়া আচ্ছা তো তো এইটার শীর্ষ কি হবে বলো এটাকে সুন্দর করে সাজাই তো এখান থেকে বলো তো এর ভ্যালু কত মাইনাস টু এর ভ্যালু কত এর ভ্যালু টু ভাই এখানে তুমি মাইনাসের কথা কেন চিন্তা করতেছো মাইনাস চিন্তা করবা তো যখন সবকিছু এক সাইডে থাকবে সবকিছু যখন এক সাইডে থাকবে তখন মাইনাস ফোর দিয়ে ভাগ করা লাগে তাই না সবকিছু যখন এক সাইডে আর এই সাইডে যখন শূন্য থাকে আর এটা তো আমি জেনারেল ফর্মটা নিয়ে আসছি এই ম্যাথে তো আমি জেনারেল ফর্মটা নিয়ে আসছি জেনারেল ফর্ম মানে কি ফোর এ এটা না তো আমার তাহলে কি তু না জি ভাই এখন বুঝতে পারছি আচ্ছা সুন্দর তাহলে এর ভ্যালু হলো টু শীর্ষ কত মাইনাস ফাইভ বাই এইট আর জিরো মাইনাস ফাইভ বাই এইট কমা জিরো জিরো আচ্ছা তো আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত এটা কি নতুন কোন ম্যাথ নাকি পুরাতন ম্যাথ পুরাতনই তো ভাইয়া আচ্ছা কিন্তু নতুন ভাবে দিয়ে দিয়েছি আমরা কি তাতে রাগ করব না ভাইয়া আমরা রাগ করব আচ্ছা তারপরে বি নাম্বারটাতে কি আছে y স্কয়ার সমান 8y প্লাস 5x এটাকে গুছাই নিতে হবে না আগে মানে এই ফর্মে নিতে হবে না জি ভাইয়া তো প্রথমে তুমি কি করবা y গুলো এক সাইডে এইখানে কত যোগ করলে সূত্র পাবে বলো তো দেখি কত যোগ করলে 16 কারণ 2 ইনটু 4 তার মানে 4 এর স্কয়ার 16 তার মানে 16 বাদও দিতে হবে বলো তো দেখি এইটুকু কি y মাইনাস 4 হোল স্কয়ার আর এই 16টা ওই সাইডে নিয়ে নেই বুঝছো সবাই জি ভাইয়া সবাই বুঝেছো এইখানে আমি 4 দ্বারা গুণ করে নেই এখানেও 4 দ্বারা গুণ করে নেই তাহলে আমি এর ভ্যালুটা পেয়ে যাবো না এর ভ্যালু কত এখানে কি বের করতে চাইছে শীর্ষ আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওকে তো শীর্ষ কত মাইনাস ওকে সুন্দর তারপরে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত তো এখন বলো ম্যাথ গুলো ছোট হয়ে যাচ্ছে কিনা জি ভাইয়া জি ভাইয়া তো আমি একটা জিনিস খেয়াল করি সবসময় অন্যান্য টিচারদের কাছে স্টুডেন্টরা বলে স্যার এই ম্যাথটা তো বড় হয়ে যাচ্ছে একটু ছোট করে দিতে পারবেন আর আমার স্টুডেন্টরা বলে ভাই এইগুলো তো
ছোট হয়ে যাচ্ছে, এগুলো বড় করে কিভাবে করব? জি ভাই একদম তাই না? আচ্ছা হইলো, এবার সি নাম্বারটা, সি নাম্বারটা দেখো, এটা সুন্দর করে গুছানোই আছে, সমস্যা নাই। এখানে কি চাইছে শিষ্য? শিষ্য চাইছে উপকেন্দ্র চাইছে, নিয়ামক রেখার সমীকরণ চাইছে। নিয়ামক রেখার সমীকরণ বাই করতে হলে কি লাগে? নিয়ামক রেখার পাদবিন্দু ফ্রিতে লাগে। হ্যাঁ পাদবিন্দুটা লাগবে। এইখান থেকে বলো আমাকে এর ভ্যালু কত? হাফ। হাফ সুন্দর। শীর্ষ কত? -30। সুন্দর। তোমরা কি বলতে পারবা অক্ষরেখার সমীকরণ কি? y = 0। কিন্তু হ্যাঁ ওটা কিন্তু চায় নাই, যাই হোক কিন্তু আমরা কিন্তু জানি। আচ্ছা এখন আমাকে বলো তো দেখি কার সাথে যোগ বিয়োগ করব? শীর্ষের কার সাথে? x এর সাথে। বুঝের সাথে। হ্যাঁ শেষ, উপকেন্দ্র শেষ। তো আমাকে বলো নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে? বলো ভুজের সাথে বিয়োগ করব। বিয়োগ করব ভুজের সাথে, এ বিয়োগ করব। আচ্ছা আমাকে বলো দেখি নিয়ামক রেখার সমীকরণ কি হবে এবার? x = -3 - এই তো উত্তর। বুঝতে পেরেছো? পেরেছো কি? বুঝতে পেরেছো কি? জি ভাইয়া। আমার আমার কাছে একটা বই আছে। জি ভাইয়া আমি সহজ লাগতেছে। আমার কাছে বই আছে দেখছো রূপান্তি। আরে ভাই সবে তো শুরু, আরো সহজ লাগবে। তোমরা তো আমরা তো করি নাই, ঠিক আছে? দাঁড়াও একটু, একটা রূপান্তি বইটা বাই করতেছি, দেখি বইয়ে উদাহরণে কিভাবে করে দিছে, তারপর আমি তোমাদেরকে একটা ছবি দিব। ভাই আমাদের কলেজে রূপান্তর বই দিছে যে সবাইকে রূপান্তর বই নিতে হবে। আচ্ছা সমস্যা নাই, আমি তোমাদেরকে বই, আমি অনেকগুলা বই কম্বিনেশন করে একটা নিজে একটা বই লিখতেছি, ঠিক আছে? ওটা হলো ফক্স কম্বো, ওটার নাম ফক্স কম্বো কম্বিনেশন করে পুরো বই স্টাইলে। আমি প্রথমে তোমার ইয়াটা করতেছি। আচ্ছা দেখো 4 নম্বরে আমি একটা ছবি দিব, দাঁড়াও আমি একটু গ্রুপের মধ্যে ছবি দিয়ে নেই। আমার এখানে হাজার হাজার মেসেজ আসছে। আচ্ছা দেখছো দেখছো নেটটা কত বড় হয়েছে, একটু ফুটাই করে দেখো। জি ভাইয়া দেখছি। আর এই নেটটা, এই নেটটা, এই কোশ্চেনটা করো দেখি, এই কোশ্চেনটা আমরা কতটুকু করি পরীক্ষার খাতা কিভাবেই করে দিব নাকি? চিল চিল আমি তোমাকে বলবো কিভাবে করব। ওকে আমি আমি তো করছি তাই না, আমি তো পরীক্ষায় পাস টাস কইরাস তাই না? তো আমি তোমাদেরকে ওই দেখা দেব যে কিভাবে তুমি করবে, বুঝছো? হ্যাঁ জি ভাই ঠিক আছে। জি ভাই বুঝছি। ওকে হইলো, সি নাম্বারটা হইলো। এবার ডি, ডি নাম্বার, ডি নাম্বারে কি আছে? এক্স স্কয়ার সমান 4 1 - y। আচ্ছা আমাকে বলো তো এটা যদি আমি গুছাইতে চাই, গুছাই লিখতে কি লিখতে হবে, কি করতে হবে গুছাইতে? x - 0² - 4y - 1। হ্যাঁ এইখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হলো না? জি ভাইয়া। শীর্ষ উপকেন্দ্র এই ইয়া রিমি, রিমি আছো নাকি চলে গেছো? জি ভাইয়া, জি ভাইয়া আছি। তোমার কি মনে হচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কথা বলতেছি? জি ভাইয়া। সমস্যা নাই, বাকিরা বুঝতেছে, উর্দু জাপানি সব একসাথে। আচ্ছা তো তুমি এটা তো বুঝতেছো যে বাকিরা যেহেতু বুঝতেছে তো তোমারও বোঝার চান্স আছে যদি বাকি ক্লাসগুলো দেখে নাও, তাই না? জি ভাইয়া করে ফেলবো। আচ্ছা তো তাহলে আমি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিয়ে নেই, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম আসবে। আমাকে বলো তো দেখি এর ভ্যালু কত এখানে? -1। -1
এর ভ্যালু হলো মাইনাস 1 এই এর ভ্যালুতে মাইনাস 1 কোনো সন্দেহ আছে না ভাই কোনো সন্দেহ কি না শাবাশ শাবাশ তোমরা এত ভালো কেন এই লাবিব তোমরা এত ভালো কেন এই ফাহিম কেমন আছো জি ভাই ফাহিম কেমন আছো উত্তর দাও প্লিজ উত্তর দাও ফাহিম চুপ করে থেকো না ফাহিম বলে না উমর সানি বলে না চুপ করে থেকো না ফাহিম তোমার পুরো নাম কি মাজহারুল ইসলাম ফাহিম ও আচ্ছা মাজহারুল ইসলাম ভাই চুপ করে থেকো না প্রিয়া উত্তর দাও জবাব দাও এরকম ভাঙে ভাঙে বলে চুপ করে থেকো না প্রিয়া এই ইয়া উমর সানির ডায়লগ তোমরা শুনছ আচ্ছা এই সমীকরণের শীর্ষ কত বলো 01 সুন্দর এবার নিয়ামক রেখার সমীকরণ বের করতে হচ্ছে এটার জন্য কি লাগবে নিয়ামক রেখার পাদবিন্দু নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে 0 মাইনাস 2 হ্যাঁ 0 2 হবে না মাইনাস 2 না 0 2 আচ্ছা ফাইনালি তাহলে আমাকে বলো দেখি নিয়ামক রেখার সমীকরণ কি হবে তাহলে এখানে y = 2 y = - y = 2 মাইনাস কেন বলো ভাই তাই না আচ্ছা হ্যাঁ এই হইছে বুঝছো জি ভাই শাবাশ কি বলছে x মাইনাস 2 এখানে কি আমার গুছাইতে হবে জি না ভাই গুছানো হয়েছে না ভাইয়া শীর্ষ বাইর করতে হবে তারপরে কি বাইর করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চট করে বলে ফেলা তো দেখি কত হবে 4 শীর্ষ কত হবে শীর্ষ 20 শেষ কি সব ম্যাথ দিয়ে রেখেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে পারবা আচ্ছা এটা দেখে বলতে পারবা এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 না মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 7 হ্যাঁ আচ্ছা আমাকে বলো তো দেখি এইটার তোমার শীর্ষের স্থানাঙ্ক কি হবে শীর্ষের ভুজ কি হবে পার্শিয়াল ডিফারেনশিয়েশন করবে না মাইনাস 2 শীর্ষে হ্যাঁ মাইনাস 2 মাইনাস 2 এখানে বসালে কত হবে 4 মাইনাস 8 প্লাস 2 y সমান 0 তো কত হইলো মাইনাস মানে 2y সমান 4 y সমান 2 তাহলে শীর্ষ কি হচ্ছে মাইনাস 2 2 মাইনাস 2 2 এ কি হচ্ছে এ কি হচ্ছে কি জানি পাইছিলাম মাইনাস হাফ না মাইনাস হাফ আচ্ছা কার উপর স্কয়ার আছে x এর উপর x এর উপর তাহলে আমার জিনিসটা কেমন হবে চিল্লায় কথা ঠিক কিনা জি ভাইয়া তার মানে শীর্ষটা আমি পেয়ে গেছি আর তারপরে এ পেয়ে গেছি উপকেন্দ্র উপকেন্দ্র বের করব উপকেন্দ্রের জন্য কার সাথে যোগ বিয়োগ করতে হবে বলো কুটির সাথে করতে হবে কুটির সাথে করতে হবে তার মানে মাইনাস 2 কুটি হলো 2 এই যে 2 2 এর সাথে কি করা লাগবে প্লাস মাইনাস আপ করতে হবে না প্লাস মাইনাস আপ তাই না প্লাস মাইনাস আপ কি মাইনাস আপ হয়ে যাবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে
y = 2 - half. সেরা। আচ্ছা তো আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো আমরা জানি উপকেন্দ্রিক, তোমরাই তো বলছো প্রথমে দুই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তোমরাই বলছো, তো এটা গেলাম না। অক্ষরেখা সমীকরণ কি হবে বলো? শীর্ষবিন্দুগামী স্পর্শক যেটা আছে না, ওই স্পর্শকের সমীকরণ যেটা, ঠিক আছে ভাই? আমি তো এগুলো করার সময় সব বাইর করে ফেলাই, কিচ্ছু বাদ রাখাল, বাদ যাবে না একটু শিশু। আচ্ছা হইল, নিয়ামক রেখার পাদবিন্দু বলো। তাহলে কি হবে আলটিমেটলি, কি হবে যোগ, তাই না? তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর সমীকরণ কি হবে? y = 2 + half. এই সবাই বুঝছি আমরা, বলো জি ভাই। জি ভাই, এইটুকুই ছিল মোটামুটি। এটা এটা মনে করো যে এফ নাম্বার এইটুকু ছিল না, আমরা আরো বেশি জিনিস বাই করে ফেলাইছি, কারণ আমরা তো পারি, ঠিক আছে? এই প্র্যাকটিস হচ্ছে কিনা বলো ভাই, এটা তো সলভ করার পরে তো, মানে সলভ করে করে যখন আসি তখন পারতেছে, কিন্তু সবাই এক দেখায় কিভাবে বলে দিল সেটা তো পারি নাই। সবাই এক দেখায় মানে একবার, মানে শুধু ডাকটা দেখে কিভাবে সবাই এর মান বা উপরুপেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলি না, মনে আছে সেটা? আর এই যে ওয়াই এর সহগ কে যদি -4 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? এই আসবে না জি ভাইয়া? এই তো এইভাবে ওরা এ বাইর করছে, দেখাই দেখে বলতে পারছে। আবার তোমার এই যে যার উপর স্কোয়ার আছে তার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে না, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা হয় না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? জি ভাই, পরেরটা বুঝতে পারছি। এই তো এটাই বুঝছো কিনা তুর্না? আচ্ছা তুর্না তুর্না বানানে তোমার, আমার কাছে যেটা মনে হয় কি এর পরে এইচ হবে না ভাইয়া, হবে না, এখন আমার সকল সার্টিফিকেট হয়ে গেছে এরকম। আচ্ছা এই তো যখন আমি এইচ দেখি তখন আমার মনে হয় তুর্না, বুঝছো? দেখি তোমরা পারো কিনা, এই একটা ম্যাথ জীবনে প্রথমবার তোমাদেরকে করতে দিব আমি, প্রথমে সুন্দর করে গুছাবা, না গুছাও করতে পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার ইচ্ছা, প্রথমে এটা করো দেখি, এটা কি কি বের করতে হবে আমি বলি। শীর্ষ বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে, উপকেন্দ্র, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপরে কি অক্ষ, এরপরে কি নিয়ামক রেখা সমীকরণ, বের করে দেখি পারো কিনা কে কত দ্রুত করতে পারে। বাজবো না মরে যাবো ও পারে চলে যাবো পৃথিবীকে জানিয়ে, কি শীর্ষ কি 1-1? হ্যাঁ হ্যাঁ শীর্ষ 1-1, না শীর্ষ 1-1
ছবি দাও, আমি দেখবো, বলতে হবে না, গ্রুপের ছবি দাও। এই ম্যাটটা তোমরা যদি করতে পারো সুন্দরভাবে যদি হয়, তারপরে আমরা একটা গান শুনবো। ভাই আমি তো মুখে মুখে করে ফেলছি, তাই আর লিখতে লিখি নাই, এই জন্য বলতে পারি না। না 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 না, একটু খাতার মধ্যে দেখাও, সমস্যা নেই। এটা মুখের মধ্যে কেমনে করলা, যে ইয়া শর্টকাট দিয়া পার্সেল ডিফারেন্সিয়েশন? জি ভাইয়া। আচ্ছা কেউ ছবি দেয় না, কেউ না, কেউ দিবে একটু? আচ্ছা ভাই আমি ছবি দিতে পারতেছি না। কেন ভাই? ঝামেলা হয়েছে, মেসেঞ্জার তো নাই, ওই জন্য যাচ্ছে না। ও আচ্ছা, আমি গ্রুপে এখনো পাই নাই ভাই। আচ্ছা এই যে পাইছি, এক্স এর মান মাইনাস ওয়ান আসছে। হ্যাঁ ওয়াই এর মান তো এটা হবে না ভাই, ওয়াই এর মান তো এটা হবে না। আচ্ছা আমি কি করে দিব ভাই? একটু পারবো, সেভেন বাই টু হবে না, মাইনাস ওয়ান তো বসাবা না, মাইনাস ওয়ান বসালে তিন। এই আচ্ছা মাইনাস ওয়ান বসালে মাইনাস থ্রি হয় কেমনে তোর? না ভাইয়া বুঝতে পারছি, করতেছি আবার। ভাইয়া মাইনাস টু, ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, সুন্দর। তার মানে কি শিশু কি আসতেছে? মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস, সুন্দর, শিশু এটা আসতেছে। তো আমি কি প্রথমে এটাকে তিন দ্বারা ভাগ করে নিতে হবে? না তিন দ্বারা তো ভাগ করে নিতে হবে, তাই না? তিন দ্বারা ভাগ করলে এখানে দুই থাকে। তো তাহলে আমাকে বলো তো দেখি, আমার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কি হবে? ওয়াই শক কত দিয়ে ভাগ করবে? এর ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, হ্যাঁ ওয়ান বাই থ্রি, সুন্দর। ওয়ান বাই থ্রি হবে এর ভ্যালু। কার উপর স্কোয়ার আছে? এক্স এর উপর স্কোয়ার আছে। এটাই কি সমীকরণ? না বলো ভাইয়া, ওয়াই প্লাস টু, ওয়াই ওয়াই প্লাস, ও আচ্ছা এটা মাইনাস না, এটা তো মাইনাস, শীর্ষ তো মাইনাস না, প্লাস টু। এই হইছে এটুকু, শীর্ষ কি মাইনাস ওয়ান মাইনাস টু হইছে সবার? জি ভাই এটাই। জি ভাইয়া আচ্ছা তারপরে দেখি পরে কি করছো, ইয়া করতে পারছে বোধ হয় ওই জামিল। আচ্ছা উপকে উপকে উপকেন্দ্র কত হবে বলো, কার সাথে যোগ বিয়োগ করবো? মাইনাস টুর সাথে, কুটির সাথে, কুটির সাথে। তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান বাই থ্রি। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? ফোর বাই থ্রি, হ্যাঁ এটার মডুলাস ফোর বাই থ্রি। অক্ষরেখার সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান, জি ভাইয়া মাইনাস ওয়ান, ওকে। তো এরপরে নিয়ামকরেখার সমীকরণ, এর জন্য নিয়ামকের পাদবিন্দু দরকার। নিয়ামকরেখার পাদবিন্দু কি হবে? মাইনাস ওয়ান কমা মাইনাস টু মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস ওয়ান বাই থ্রি। আচ্ছা ওয়াই সমান তাহলে কি মাইনাস টু মাইনাস ওয়ান বাই থ্রি হয়েছে সবার? আচ্ছা তো তাহলে রেকর্ডটা একটু অফ করি, একটু গান শুনবো।
তো ভাই মনে জীবনেও থাকবে না ভাই, মনেও জীবনেও থাকবে। আচ্ছা এইট, এই ম্যাথটা হালকা একটু তোমাদের ঝামেলা হইতে পারে কিন্তু আমি আসছি। এত প্রান্ত এত বিপরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, আচ্ছা হবে না ঝামেলা হবে, শীর্ষবিন্দু ঠিক আছে, শীর্ষবিন্দু আর কি উপকেন্দ্রিক, ধরো আমি যিনি কোশ্চেনটা বুঝাই চিত্রাকায় বুঝাই, এটা অক্ষ, এটা নিয়ামক রেখা, এইটা হলো তোমার জিরো জিরো, ছোট কেন? হ্যাঁ বুঝি নাই, স্ক্রিনটা ছোট কেন ভাইয়া? স্ক্রিন তো ছোট না, স্ক্রিন স্বাভাবিক আছে না সবার কাছে? জি ভাই ঠিকই আছে, জি ভাই ঠিক আছে। আচ্ছা তুমি জুম করতে পারো, হ্যাঁ হ্যাঁ শীর্ষ কি জিরো জিরো? হ্যাঁ শীর্ষ জিরো জিরো। আচ্ছা যাই হোক, এখানে ওনারা যেটা বলছে সেটা হলো যে তোমার এটা হলো ধরো উপকেন্দ্র, তো তোমার উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত ঠিক আছে, এটা হলো শীর্ষ। ওনারা যেটা চাচ্ছে সেটা হলো যে এই শীর্ষবিন্দু আর এটা যদি আমি যোগ করি তাহলে যে সরল রেখাটা পাবো না, সেই সরল রেখার সমীকরণ ঠিক আছে, এই সরল রেখার সমীকরণটা আমাকে চাচ্ছে। তো এখন আমাকে বলো এটা মানে কি বলো তো দেখি, মনে আছে এটা মানে কি উপকেন্দ্র? এটা যদি আলফা বিটা হয় এই সমীকরণের জন্য, মানে কার সাথে এক্স, এক্স এর উপর স্কয়ার নেই তার মানে এক্স এর সাথে যোগ বিয়োগ করতে হবে, এরকম হবে না? মনে আছে? জি ভাই মনে আছে। তো এই জায়গার ভুজ কি সেম না? জি ভাইয়া। আর কুটিতে কি, কুটিতে কি চেঞ্জ হবে? তাহলে আমি এই প্রান্তেরটা পাবো আর এই প্রান্তেরটা পাই ঠিক আছে। তো এখন ওনারা বলছে এই বিন্দুটা যদি আমি পাওয়া যায় আর এই বিন্দুটা যদি পাওয়া যায় তাহলে কি রেখার সমীকরণটা পাওয়া যাবো না? এটাই হলো কাহিনী, এটাই হলো কাহিনী, এটা আমার করতে হবে। বেশ শুনলাম না কোনটা বের করতে হবে আমি খেয়াল করি নেব একটু। এই যে রেখাটা, রেখাটা দেখছো সাদা রঙের একটা রেখা গাইছে দেখছো, সরল রেখা? জি ভাই ওই রেখাটা বের করতে হবে। আচ্ছা প্রথমে বলো শীর্ষ কত? হ্যাঁ 0 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
4 নাকি 3 3 ভাইয়া 3 3 3 আচ্ছা উপকেন্দ্র কার সাথে যোগ করব ভুজের সঙ্গে ভুজের সাথে যোগ করা লাগবে 4 0 হবে আর কি 0 3 কিসের মানে 0 3 0 3 0 আচ্ছা তো তাহলে আমি যদি উপকেন্দ্র পাওয়া যায় উপকেন্দ্রের কুটির সাথে কি করা লাগবে মানে যেটার সাথে স্কয়ার আছে বুঝছো যার উপরে স্কয়ার আছে তোমার যখন ইয়া করবে কারণ স্কয়ার থাকা মানে কি ডাবল আর আমার উপকেন্দ্রিক লম্বের যে জায়গাটা এটা তো ডাবল বিন্দু না এটা কি ডাবল বিন্দু না উপকেন্দ্রের উপকেন্দ্রিক লম্বের যে প্রান্তবিন্দু এটা কি ডাবল বিন্দু না জি ভাই জি ভাই প্লাসের জন্য একটা মাইনাসের জন্য হ্যাঁ প্লাসের জন্য একটা মাইনাসের জন্য ডাবল বিন্দু কোথায় পাবো স্কয়ারে স্কয়ার যেখানে আছে সেটার সাথে যোগ বিয়োগ করলে তো ডাবলটা পাবো এই কারণে তুমি কুটির সাথে কি করবা এবার প্লাস মাইনাস করবা কুয়ে নিয়ামক রেখার প্রান্ত বিন্দু তার মানে এটা কি জিরো প্লাস থ্রি রইল জিরো প্লাস মাইনাস কি টু এ টু এ মানে কি টু এ মানে সিক্স না সিক্স ওকে তাহলে একটা বিন্দু কি থ্রি সিক্স আর এটা কি থ্রি মাইনাস সিক্স তো উনারা যেটা বলছে সেটা হলো ধনাত্মক বিন্দুটা নিতে বলছে এই ধনাত্মক বিন্দু আর শীর্ষের যে সরলরেখা এই সরল রেখাটা এটা কি বিন্দু ভাইয়া নিয়ামক রেখার প্রান্ত বিন্দু এটা বুঝি নাই নিয়ামক রেখার প্রান্ত বিন্দু বুঝো নাই নিয়ামক রেখা না তো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ও বুঝতে পারছি এটা এটা বুঝছো নিয়ামক রেখার তো প্রান্ত বিন্দু হয় না নিয়ামক রেখা তো দূরে যেটা তো নিয়ামক রেখা
এই বুঝছো লেখা লেখছে না কি বলো লেখছে আচ্ছা বুঝছো সবাই এত বুঝছো করলাম বুঝছো এই লাবি বুঝছো জি ভাই এই ইয়া উর্মি জি ভাই বুঝতে পারছি এই মার্জিয়া মার্জিয়া রহমান তারপরে মাইশা মালিহা ঔষী তোমরা বুঝছো জি ভাই আমি বুঝতে পারছি শাবাস না বুঝলে কিন্তু বলবা ঠিক আছে দেখতেছো কিন্তু আমি বললে কাউরে গালি দিই না ঠিক আছে ভাই আমারে কি ফোন দে আচ্ছা ঠিক আছে হলো তো এখন কি করব এই বিন্দু আর এই বিন্দুর সরলগামী সরলরেখা সমীকরণ কিভাবে করে y - y1 y = 2x হ্যাঁ x - x1 x -3 মানে 0 কাটা - কাটা - কাটা 3 এর সাথে ইয়া করলে 2 এটা কাটা তার মানে y = 2x এই সব দুইটা বিন্দু দেয়া থাকলে সরলরেখা সমীকরণ বের করতে পারবে না এটা কি বলে দিতে হবে হ্যাঁ এটা তো পারো জি ভাই পারি হ্যাঁ তো এই নাম্বারটা শেষ এবার i নাম্বারটা আচ্ছা টেস্ট আবার দেন আচ্ছা ঠিক আছে আই নাম্বারটা কইরা আমরা আরেকটা গান শুনবো কোন গানটা শুনবো একটু জানাইও তুমি যা ছুঁয়ে দাও তা দুঃখ হয়ে যায় ভাই এটা শুনে এটা দুঃখের গান শুনি ওটা না তাহলে তুমি যে ক্ষতি করেছো এটা আমার অনেক প্রিয় একটা গান এটা গান শোনাবো মানে আমার ম্যাক্সিমাম বাংলা গান আর দেখি বেশিক্ষণ না শেষ করে দিই তবে এই চার নাম্বারটা শেষ করি চার নাম্বারটা তো বেশি নাই একই রকমের ব্যাপার আমার বাংলা গান যেগুলো ভালো লাগছে এগুলো ম্যাক্সিমামই প্রত্যেকটা গানেরই কোনো না কোনো পটভূমি আছে মানে হয়তো আমি নাটক দেখছি নাটকটা খুবই ভালো লাগছে এই কারণে গানটা ভালো লাগছে নাটক না দেখলে গানটা ভালো লাগতো না এরকম আর ঠিক আছে যা একটা গান আমি তোমাদেরকে শোনাইছিলাম না মায়াবিনী কালসাপিনী মনে আছে মনে আছে তোমাদের ওইটাও কিন্তু আমার এই হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখে আমার ভালো লাগছিল নাটকের মধ্যে ওই গান আসছিল তো আমি এটা তারপর আমার ভালো লাগছে এই গানটা আমি খুঁজে খুঁজে বাইর করছি কিন্তু এটা যদি সরাসরি কেউ আমাকে শোনাইতো আমার জীবনে ভালো লাগছে ভালো লাগার মতো না এটা কিন্তু নাটকে থাকার কারণে জিনিসটা ভালো লাগছে এত পরাবৃত্তটি এত বিন্দুতে অতিক্রম করে এই পরাবৃত্তটা এই বিন্দুতে যায় তাহলে আমাকে বলো এই বিন্দুটা এই পরাবৃত্তকে সিদ্ধ করবে কিনা জি ভাই আসিত করবে আচ্ছা তারপরে কোশ্চেন কোশ্চেন হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে আর কি চাইছে উপকেন্দ্র স্থানাঙ্ক এই তো এখন এইটা যদি তোমার একটা বিন্দু হয় যে লাবিক ভয় পাচ্ছে গান শোনাচ্ছি তার মানে বোধহয় লং ক্লাস নেই আসলে লং ক্লাস নেই আমাদের কিন্তু এক ঘন্টা হয় নাই তো এই বিন্দুটা কি এখানে বসে দিতে পারি এই সমীকরণ বসাই দিতে পারি 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 ভাইয়া কারণ হলো সিদ্ধ করে তাহলে পি এর ভ্যালু কত 1/3 তাহলে আমার আলটিমেটলি সমীকরণটা কেমন আসে এটা কি না ভুজের সঙ্গে এক মিনিট একটা ফোন আসছে হ্যালো আসসালামু আলাইকুম কে হ্যালো আমি মমিন সিং কি খবর মনি হ্যাঁ বাড়িতে ছিলাম বাড়িতে থেকে চলে আসছি আম্মা ঢাকা গেছে তো এই কারণে বাড়িতে আর রই নেই চলে আসছি আম্মা গেছে একটু দরকারে এই আমি ক্লাসে আছি আমি ক্লাস শেষ করে ফোন দিই আল্লাহ ও শিষ্য এলো বুঝের সাথে আমি যোগ বিয়োগ করবো তো উপকেন্দ্র নির্ণয় করার জন্য কি করবো জিরো প্লাস কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 4/3 নতুন কোন ম্যাথ এটা বলো না ভাইয়া নতুন ম্যাথ
বলো না ভাই না ঠিক আছে তো আমরা একটু গান শুনবো আচ্ছা তার আগে আমি একটা কোশ্চেন বলবো দেখো যে নাম্বারটা এমনিতে শেষ হয়ে যাবে যে নাম্বারটা একটু দেখি তারপর আমি একটা গান শুনবো যে নাম্বারটা হলো y স্কয়ার প্লাস 6y মাইনাস 4x সমান 0 তো এখানে ওনারা কোশ্চেন করছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে বলো না 4 হবে হ্যাঁ 4 হবে y স্কয়ারের শক কি 1 তার মানে আমার এইটা মানে কি মডুলাস অফ মাইনাস মানে কি 4 এটা आंसर না জি ভাইয়া যে নাম্বারটা এটাই এই ম্যাটটা দেখে কি আমরা হাসবো না জি ভাইয়া আচ্ছা দেখো এটা রাজশাহী বোর্ডের 2017 সালে আসছে গানটা দেখেছো দেখেছো এটা 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 এক পেজ বানান লাগবে এই যে দুই লাইন লিখছি না বুঝছো কথা দুই লাইন যে লিখছি এটাকে কিভাবে এক পেজ বানাবো আমি তোমাদেরকে শেখাবো ওকে ঠিক আছে তাহলে লেখা একটু বড় করবো আমরা তারপর আমরা জানি লিখবো আচ্ছা কোন গান শুনবা বলো ও আচ্ছা তুমি যে ক্ষতি করেছ ভাই রেকর্ড কি অন রাখবেন হ্যাঁ রেকর্ড তো অফ থাকে ছিল না ঠিক আছে তো এখন হলো যে তোমার ওই যে বেশি ভালো টিকটক করতে পারবে সেই তো আর নাটক করতে ওকে কে নাম্বারটা কি কে নাম্বারটা কে নাম্বারটা হলো তোমার x স্কয়ার সমান মাইনাস 12 y হ্যাঁ আমার এক কোনো কারণে আমার এখন মনে হচ্ছে সন্ধ্যা আচ্ছা নিয়ামক রেখা সমীকরণ বাই করতে বলছে বুঝছো এটার এ কত বলো মাইনাস 3 শীর্ষ কত কার সাথে যোগ বিয়োগ করব নিয়ামক রেখার পাদবিন্দু বাই তাহলে এটা কি আমার নিয়ামক রেখার পাদবিন্দু তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে y = 0 3 y = 3 এটা आंसर বুঝতে পেরেছো সবাই ভাই আর কতক্ষণ ক্লাস নিবে k l m দুইটা ম্যাথ আছে দিয়ে দেন ভাই m নাম্বারটা একদম ভাই m নাম্বারটা এর মতো আচ্ছা ঠিক আছে তাহলে m নাম্বারটা করব না m আর i হলো সেট এরপরে হলো লাস্টেরটা তাহলে এটাই শেষ m নাম্বার হলো i এর মতো এই তোমাদের কি বিরক্ত লাগতেছে না ভাইয়া আচ্ছা তো এটাকে সুন্দর করে গুছাই সহজ লাগতেছে না একটু অলক দেখি এখন কি ধরতে পারতেছ না একটু একটু জি ভাইয়া সহজ তো এই কোনে কি ভয় পাইছো না ভাইয়া নাম শুনলেই তো ভয় পাইতাম তোমাদের পরা এই পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই তিনটার মধ্যে পরাবৃত্তটাই একটু কঠিন আর বাকিগুলো আরো সহজ কিন্তু পরাবৃত্তটা তো তোমরা বুঝতেছো এর বাইরে তো আর কিছুই নাই ঠিক আছে এই পর্যন্ত এই যে জিনিসগুলো নির্ণয় করা লাগে বাকিগুলো তো একই আলা তো এটা তাহলে এটা কি বাই করতে হবে এটা বাই করতে হবে শীর্ষ শীর্ষ কত বলো শীর্ষ মাইনাস 3 আর 5 মাইনাস 3 আর 3 না শীর্ষ মাইনাস 3 আর 3 হ্যাঁ আচ্ছা শীর্ষ উপকেন্দ্র উপকেন্দ্রের জন্য আমার লাগবে এ এ কত বলো মাইনাস 3 বাই 4 মাইনাস 3 বাই 4 আচ্ছা কার সাথে যোগ বিয়োগ করবো কোটির সঙ্গে কোটির সাথে শীর্ষের কোটির সাথে যোগ বিয়োগ করতে হবে প্লাস আই আর প্লাস প্লাস এটা করলে তাহলে কি আলটিমেটলি মাইনাস হচ্ছে না আলটিমেটলি মাইনাস হচ্ছে কিনা বলো জি ভাই জি ভাই জি ভাইয়া উপকেন্দ্র হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে শেষ এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো কত মাইনাস শুধু 3 প্লাস 3 হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি শুধু 3 না জি ভাইয়া জি ভাইয়া এটা অ্যানসার মিলছে কিনা ঠিক আছে
ঠিক আছে, এটাকে একটু ছোট করে লিখতে পারো, 3 4 12 12 থেকে নিয়ে 9 বাই 6 21। ঠিক আছে, তো এই ছিল 4 নাম্বারের। দেখো আমরা অনেকটুকু কভার করছি না, 4 নাম্বার মানে তোমাদের বইয়ের 6 নাম্বার বুঝে না, অনেকটুকু অংশ কভার করে ফেলেছি না আজকে। জি ভাইয়া, তোমরা যদি একটু কোঅপারেট হইতা তাহলে আমি তোমাদের 5 নাম্বারটাও শেষ করে দিতে পারতাম। আর ইয়ে 4টা ম্যাথ সেট ম্যাথ একটু যদি ইয়ে করতাম তাহলে আমাদের আর 6 নাম্বার থাকতো, পরে একটু থাকতো তাহলে আমাদের আগামী ক্লাসে বা পরশু দুইটা ক্লাসে আমাদের পরে আমাদের ইয়া শেষ হয়ে যেত, পরাবৃত্ত শেষ হয়ে যেত। করবো নাকি কি বলো? পড়ান ভাইয়া, করবো পাক্কা ভাইয়া? আজকে থাক ভাইয়া, আজকে থাক ভাই, ছুটি দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ওই যে গানটা গাও, আমার ঘরে আগুন দিয়া তুমি।